প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় এনে দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করছেন টাইগার এই তারকা। টি-20 লিগে মারাঠা অ্যারাবিয়ান্স এর অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন মোসাদ্দেক হোসেন। আজ মারাঠা অ্যারাবিয়ান্স মুখোমুখি হয়েছে দিল্লি বুলস এর। এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন মোসাদ্দেক। শুরুতে ব্যাটিং এ যায় মারাঠা অ্যারাবিয়ান্স। মারাঠা অ্যারাবিয়ান্স এর আজ ব্যাটিং বিপর্যয়ের সময় দলের হাল ধরেছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এদিন 159.09 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মোসাদ্দেক। মাত্র 22 বল খেলে 35 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেছেন টাইগার এই অলরাউন্ডার। 159.09 স্ট্রাইক রেটে 1 ছক্কা 5 চারে 22 বলে 35 রানের ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। মোসাদ্দেকের ইনিংসে 5টি চার ও 1টি ছক্কার মার ছিল। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত মোসাদ্দেকের 22 বলে 35 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 87 রান তুলেছে মারাঠা অ্যারাবিয়ান্স।